এবার দোলকনা ধারাবাহিকে ফিরল জনপ্রিয় টেলি অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। বর্তমানে আমরা দোলকনা ধারাবাহিকে দেখতে পাই ফুলঝুরি কাশতে কাশতে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে। তবে বন্ধুরা, সবাইকে অবাক করে সুস্থ হয়ে ফুলঝুরি আবার এই প্রতিযোগিতায় ফিরবে, আর সেটা দেখে অনেক খুশি হবে লালন। আর অন্যদিকে চড়ুই হিংসায় জ্বলবে, আর এক পর্যায়ে দেখা যাবে চড়ুই মঞ্চ থেকে চলে যাবে। তবে বন্ধুরা, এবার দোলকনা ধারাবাহিকে আসছে নতুন একটি টুইস্ট। এবার দোলকনা ধারাবাহিকে আপনারা দেখবেন জনপ্রিয় টেলি অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে, যাকে আপনারা শেষ কে আপন কে পর ধারাবাহিকে পরমের চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন। পরমের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিল বিশ্বজিৎ ঘোষ। প্রায় 4 বছর তিনি কে আপন কে পর ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এরপর দীর্ঘ বিরতিতে আসেন তিনি, কোনো ধারাবাহিকে তাকে আর দেখা যাচ্ছে না। এবার দোলকনা ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে তাকে দেখা যাবে। তো বন্ধুরা, কে কী খুশি সেটা কমেন্টে জানান, আর এই ধরনের আপডেট পেতে আমাদের গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।